আসসালামু আলাইকুম। আজকে একটা ঘর সাজানোর খুব আকর্ষণীয় একটা জিনিস দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটা হালকা ধারণা দেব। মূলত আজকে দুইটা ক্যাটাগরিতে এটার নাম হয়ে থাকে। এই যে দেখতেছেন, এটা হলো হোগলা পাতার বাস্কেট, আর এই যেগুলো দেখতেছেন এগুলো হলে থাই বাটনেস। খুব সুন্দর এই যে গাছ সহ গাছগুলো, এই থাই বাটনেসের এক এক পিসের দাম ধরা হয়েছে 800 টাকা। এই যে দেখুন, সুন্দর সুন্দর এই যে দাম দেওয়া রয়েছে 800 টাকা করে গাছ সহ। জাতীয় বৃক্ষমেলায় এরকম বাহারি ঘর সাজানোর অনেক খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এই যে এটা যেভাবে আছে ওভাবে 1250 টাকা। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর, মূলত বেত কিংবা হোগলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে। যেগুলো বেত দিয়ে কারুকার্য করে তৈরি করা হয়েছে ওগুলোর নাম হলো থাই বাটনেস। আর আমাদের দেশীয় হোগলা পাতা দিয়ে যেগুলো তৈরি করা হয়েছে ওগুলো হলো হোগলা পাতার বাস্কেট। এই যে দেখুন, এগুলোর আবার যেগুলো গাছ নাই ওগুলোর আবার দাম কম রয়েছে, 200 টাকা করে দাম কম রয়েছে। জাতীয় বৃক্ষ মেলায় বাহারি এরকম ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র পাবেন, যে এগুলোর ক্যাটাগরি অনুযায়ী দাম রয়েছে। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের রয়েছে। এগুলো অবশ্য পানি না লাগলে অনেক টিকসই, অনেক দিন টিকসই হয়ে থাকে। বাহারি রঙের রয়েছে, কারুকার্য করা রয়েছে। এই যে ছোটোগুলো 120 টাকায় পেয়ে যাবেন জাতীয় বৃক্ষ মেলায়। বাহারি ঘর সাজানোর হোগলা পাতার বাস্কেট, এই বড়টার দাম 300 টাকা। এরকম সাইজ অনুযায়ী গায়ে লেখা আছে। এই যে পাটের ব্যাগ রয়েছে 250 টাকা। এগুলো সবগুলো স্টিকার দেওয়া রয়েছে, হালকা হয়তো বা 120 টাকারটা 100 টাকা পর্যন্ত রাখে, 300 টাকারটা হয়তো বা 280 টাকা পর্যন্ত রাখে। জাতীয় বৃক্ষ মেলায় এরকম বাহারি স্টল রয়েছে, অনেক স্টল রয়েছে। আসুন, ঘুরে যান, পছন্দ হলে ঘর সাজাবার জন্য সঙ্গে কিছু নিয়ে যান। মেলা ও গাছ সম্পর্কে যে কোনো তথ্য জানতে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগাবেন, গাছের যত্ন।